হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি ফ্ল্যাট, 2200 স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটি, এবং ফ্ল্যাটটিতে 4টি বেডরুম, 3টি বাথরুম, ড্রয়িং এবং ডাইনিংয়ের বিশাল স্পেস সহ আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বড় স্পেস নিয়ে, ড্রয়িং স্পেস নিয়ে এই রুমটি তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় ইন্টেরিয়ার কাজ করে আপনার ফুটানো হয়েছে। আপনারা চাইলে ইন্টেরিয়ার কাজকে রিমুভ করে আপনারা আপনাদের মতন করে সাজাতে পারবেন, এবং আপনারা প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন যে আপনারা চাইলে আপনাদের মতন করে রিমুভ করতে পারবেন। কিন্তু এই ফ্ল্যাটের সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড ব্যাপার হলো, ফ্ল্যাটে কখনো কোথাও নর্মাল কোনো টাইলস ব্যবহার করা হয়নি, সব জায়গাতে আপনারা চাইনিজ টাইলস ব্যবহার করা হয়েছে, যার কারণে ফ্ল্যাটটি দেখতে বেশি গর্জিয়াস এবং কালারফুল হয়ে উঠেছে। এবং যারা যারা এই ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন, আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন, এবং আপনি যদি আপনার অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট সেল করতে চান তাহলেও আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হচ্ছে গিয়ে একটি কমন টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন। এই কমন টয়লেটটি আপনারা যে কেউ চাইলেই ইউজ করতে পারবেন। একটি গেস্ট রুমের পাশে, এটা হচ্ছে গিয়ে একটি গেস্ট রুম। আপনারা দেখতে পাচ্ছেন খাট এবং ফার্নিচার রাখার পর মোটামুটি ভালো স্পেসই রয়েছে এই গেস্ট রুমটিতে, 12 ফিট বাই 10 ফিট, 12 বাই 10 ফিটের এই গেস্ট রুমটি বানানো হয়েছে। সো স্ট্যান্ডার্ড সাইজের মধ্যেই আপনারা এই গেস্ট রুমটি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন জানালা রয়েছে একটি, সো জানালার পাশাপাশি একটি খাট ফার্নিচার রাখার পর মোটামুটি ভালো স্পেস, এবং চাইনিজ টাইলস তো রয়েছেই, এবং ফ্ল্যাটের প্রত্যেকটা দরজাই সেগুন কাঠের খুবই উন্নত মানের দরজা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এবং ফ্ল্যাটের প্রত্যেকটা দেয়ালে আপনি যেহেতু দেখতে পাচ্ছেন স্টিকার লাগানো হয়েছে, এই স্টিকারকে আপনি চাইলে রিমুভ করতে পারেন অথবা আপনি আপনার মতন করে কালার করতে পারেন। এটা হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন 6 জনের খাবার টেবিল রাখার পরও কতখানি স্পেস রয়েছে চারিদিকে, এবং দেয়ালে সহ শুরু করে এই সবগুলো জায়গাতে কতখানি স্পেস রাখা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ালের মধ্যে খুব সুন্দর টাইলস দিয়ে সাজানো হয়েছে, এটাও কিন্তু একটা চাইনিজ টাইলস, কোনো স্টিকার বা কোনো রকমের এটা আপনার শোপিস না, এটা একটা সরাসরি টাইলস লাগানো হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট করা রয়েছে, এই সুন্দরভাবে ইন্টেরিয়ার ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর এবং নিখুঁত, আসলে ভিডিওতে দেখে আপনারা কতটুকু বুঝবেন জানি না, কিন্তু আপনার সামনে যখন এসে দেখবেন তখন আপনি আরও মনোমুগ্ধকর হয়ে যাবেন। প্রতিটা জিনিস ওনারা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এবং এটা হচ্ছে গিয়ে একটি কিচেন। কিচেনটা দেখতে পাচ্ছেন বেশ বড়সড় স্পেস নিয়ে কিন্তু বানানো হয়েছে, মা বোনেরা একসাথে 2-3 জনের বেশিও চাইলে কাজ করতে পারবেন অ্যাট এ টাইম। এবং ফ্ল্যাটটি যারা নেবেন খুব সহজেই আপনারা ব্যাংক লোনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন, ফুল ক্যাশের মাধ্যমে যদি কেউ নিতে চান সেও সেভাবেও নিতে পারবেন, কিন্তু এই ফ্ল্যাটটি যারা নেবেন খুব ইজিলি ব্যাংক লোন তাদের জন্য পাস হয়ে যাবে। সো ফ্ল্যাটটি নেওয়াতে কোনো হ্যাসেল হবে বলে আমি মনে করি না। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে 10তলা অ্যাপার্টমেন্টের 3তলাতে অবস্থিত ফ্ল্যাটটি, লিফটের 2-এ। সো চারিদিকে খোলামেলা হওয়ার কারণে আসলে যখন আমি ভিডিও করছিলাম এত আলো বাতাস ছিল যে আপনারা নিজেরা না গেলে বুঝতে পারবেন না যে কী পরিমাণে আলো বাতাস রয়েছে চারিদিকে। এবং এটা হচ্ছে কি আরেকটি বেডরুম, আপনারা বেডরুমটা দেখতে পারবেন, এটাও সুন্দর স্টিকার দিয়ে সাজানো হয়েছে এখানে। সো প্রতিটা রুম এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনারা চাইলে আপনাদের মতন করেও সাজাতে পারেন স্টিকার রিমুভ করে বা দেয়ালে পেন্ট করে, কিন্তু টাইলসগুলো আপনার অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল, যেহেতু চাইনিজ টাইলসগুলো ব্যবহার করা হয়েছে, দামি দামি সব টাইলস, যেহেতু ওনারা নিজেরা থাকতো। সো আপনারা চাইলে এই ধরনের টাইলসটা টাইলস সহ ফ্ল্যাটই আপনারা নিজেরা উঠে যেতে পারবেন। বর্তমানে যেই ফ্ল্যাটটি দেখছেন, এই ফ্ল্যাটটি আপনারা যেই বাজার মূল্য থেকে পেয়ে যাবেন তার চেয়ে আরও অনেক বেশি দামে আপনারা এই ফুল সব কিছু চাইনিজ স্টাইল সহ কমপ্লিট করতে খরচ পড়বে, কিন্তু আপনারা এই ফ্ল্যাটটি আরও রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে একটি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা প্রায় 14 ফিট বাই 14 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় স্পেস নিয়ে রাখা হয়েছে মাস্টার বেডরুমটি, 2টি জানালা রয়েছে এবং একটি টয়লেট রয়েছে। খাট এবং ফার্নিচার রাখার পরও বেশ স্পেস রয়েছে রুমটিতে, এবং এটা হচ্ছে গিয়ে মাস্টার টয়লেট। সো মাস্টার টয়লেটটা অনেক বড়, এটাও একটা রুমের সমান প্রায়। বেসিনটা দেখতে পাচ্ছেন, এখানে বেসিনের স্পেস রাখার পর ওয়াশরুমটা বেশ বড়, আসলে আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন প্রতিটা জিনিস এত সুন্দর এবং ক্লাসিক্যাল। আমার মনে হয় ফ্ল্যাট কিনলে যদি আপনারা একটু কমের মধ্যে, সাধারণত আমরা চাই যে 10 টাকার জিনিস 5 টাকায় পেয়ে গেলে ভালো হয়, সো আপনারা এই ফ্ল্যাটটা আসলেই 10 টাকারটা 5 টাকায় আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি প্রাইস বলছি আপনাদের, 1 বাই 1 সব কিছুই আমি ডিটেলস বলছি। আপনারা দেখেন এখানে একটি বারান্দা রয়েছে, বারান্দাটা
আপনার খুবই চারিদিক দেখা যাচ্ছে, এবং মেইন রোডটা আপনারা দেখতে পাবেন যে বাস গাড়ি চলাচল করছে, এদিক দিয়ে আপনার মেইন রোডটাও দেখা যাচ্ছে। সো এই একদম মেইন রোডের সাথে যেহেতু অবস্থিত, মেরাদিয়া কাঁচা বাজারের পাশেই অবস্থিত এই অ্যাপার্টমেন্টটি। সো এই অ্যাপার্টমেন্টের এই ফ্ল্যাটটি নিতে হলে আপনারা এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা সরাসরি নিজেরা এসেও ভিজিট করে দেখতে পারেন যে আপনারা কে কীভাবে নেবেন। প্রতিটা জিনিসের জন্য, এসি লাগানোর জন্য এবং সব কিছুর জন্য এত সুন্দরভাবে স্পেস রাখা হয়েছে যে আসলে না দেখলে এই প্ল্যানিংটা বুঝতে পারবেন না আপনি যে কি সুন্দরভাবে এই জিনিসগুলোকে টিপটপভাবে সাজানো হয়েছে। এটা আরেকটা মাস্টার বেডরুম, এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং বারান্দা রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন রুমটাও বেশ বড়সড়, এটাও প্রায় 12 ফিট বাই 14 ফিটের রুম। সো 12 ফিট বাই 14 ফিটের রুম চাইনিজ টাইলস ব্যবহার করা হয়েছে এবং খাট ফার্নিচার রাখার পরে এই জায়গাতেও কি সুন্দর স্পেস রাখা হয়েছে। দেয়ালগুলো দেখতে পাচ্ছেন আপনি, দেয়ালগুলো কত সুন্দর স্টিকার দিয়ে সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো হয়েছে। সো আপনারা চাইলে, আমি বারবার বলছি, স্টিকারগুলো কিন্তু রিমুভ করে আপনি আপনার মতন করে কালার করে নিতে পারেন বা স্টিকারও লাগাতে পারেন আবার, ঠিক আছে। এবং এই ফ্ল্যাটটি যারা নেবেন, ফ্ল্যাটটি আপনার বাজার মূল্য হচ্ছে 1,80,00,000 টাকা, কিন্তু আপনারা এখন চাইলে মাত্র 1,50,00,000 টাকার মধ্যেই ফুল ক্যাশ প্রাইসে নিয়ে নিতে পারবেন। এবং যারা ব্যাংক লোনের মাধ্যমে নিতে চান, ব্যাংক লোনের মাধ্যমে খুব ইজিলি নিয়ে নিতে পারবেন। সো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। ধন্যবাদ।